ফাইনাল ওয়ার্কশপ হয়ে গেল রবিবার দিন। খুব সুন্দরভাবে ওয়ার্কশপটা হলো। এবারে আমরা শুটিংয়ে নামবো। তো শুটিংয়ে আমরা ঠিক করেছি যে জুলাই মাস, মানে সামনের মাস থেকে আমরা শুটিংয়ে নামবো। সবাই খুব ভালো অভিনয় করেছে আর খুব সুন্দরভাবে কাজটা হতে চলেছে, এবং আপনারা সবাই সাপোর্ট করবেন। ফাইট মুভি যারা যারা কাজ করেছেন ফাইট মুভিতে, তাদেরকে সাপোর্ট করবেন এবং ফাইট মুভিটাকে সাপোর্ট করবেন। খুব তাড়াতাড়ি শুটিং স্টার্ট হচ্ছে। আরেকটা কথা, হিরো হিরোইন থেকে শুরু করে সব যারা যারা অ্যাক্টিং করেছেন তারা সবাই নতুন, কিন্তু তাহলেও তারা নিজেদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছেন ওয়ার্কশপে। কিছু ভুলভ্রান্তি আছে অবশ্যই, সেটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আপনাদের সাপোর্ট চাই, আপনারা সাপোর্ট করুন, পাশে থাকুন আমাদের, টিটিএমের পাশে থাকুন। এবং এছাড়াও ওখানে রিয়াস এসেছিল, সিনেমাটোগ্রাফার হিসাবে কাজ করছে আমাদের। তারপরে শান্তনু এসেছিল, শান্তনু ব্যানার্জি, সবাই উপস্থিত ছিল। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ওয়ার্কশপে সবাই ছিলেন। কোরিওগ্রাফার সুযোগ, সেও ছিল। তো একটা দারুণ একটা টিম আমাদের হয়েছে। এছাড়া সৌম্যদীপ মিউজিক ডিরেক্টর এবং সিঙ্গার হিসেবে কাজ করছে এই ছবিতে। তো খুব সুন্দরভাবে কাজটা হতে চলেছে এবং অনেক রকম চমক আসতে চলেছে। সব কিছুর আপডেট আমরা এই চ্যানেলে আস্তে আস্তে দিতে থাকবো। তো আপনারা পাশে থাকুন এবং পরবর্তী যেসব ছবিগুলো আছে সব কিছু আপডেটও জানাতে থাকবো। এবং ফাইট মুভিটা বিশেষ করে প্রথমে শ্যুটটা হচ্ছে এবং ফাইট মুভিটা প্রথম রিলিজ করছে। আর আমাদের আরও একটা ছবি 17 তারিখ সামনে শুক্রবার রিলিজ করছে আমাদের প্রোডাকশানের। তো আপনারা অবশ্যই হলে গিয়ে ছবিটা দেখবেন এবং বাংলা ছবির পাশে থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। খুব সুন্দর কাজ হচ্ছে, পরবর্তীকালে আরও অনেক রকম কাজ আসতে চলেছে বাংলা ছবি আমরা করছি আমাদের প্রোডাকশান থেকে। এবং আপনার পাশে থাকুন, আপনাদের এন্টারটেন করার দায়িত্ব আমাদের। থ্যাংক ইউ, সবাইকে ভালো থাকবেন, সবাই বাই।